হেই গাইস, একটা মেয়ে যে পরিমাণে একটা ছেলের উপরে ক্রাশ খায় সেই পরিমাণে হয়তো কোনো গরু ছাগল ঘাস পর্যন্ত খায় না। প্রথমে আসি তার চুল দেখে ক্রাশ খাওয়া। হ্যাঁ, মাথার চুল, অন্য কোথাকার চুল না। একটা ছেলের চুল যত সুন্দর হবে মেয়ে তত পরিমাণে ক্রাশ খাবে। একটা ছেলে যদি মাঝখান থেকে সিতে কাটে তার মানে ছেলেটা লোফার, তার প্রেমে পড়া যাবে না, তার ক্রাশ খাওয়া যাবে না। চুল হতে হবে পাতানো, যার চুল যত বেশি পাতানো সেই মেয়ে তত পরিমাণে তার উপরে ক্রাশ খাবে। মানে চুলটা দেখে মানুষ যে এত পরিমাণে ক্রাশ খেতে পারে, হয়তো গরু ছাগলের পিছনের লেজটা দেখেও আমরা অত ক্রাশ খাই না। এখন যদি ছেলেটা চুলটা স্পাইক করে দেয় কিংবা খাড়া করে দেয় সামনের দিকে, তার মানে ছেলেটার একদম নম্র ভদ্রতা নেই। কিন্তু সেই ছেলে আবার ভালো হয়, চুল দেখে ওরা বুঝে যায় যে ছেলেটা কেমন ধরনের ছেলে। এখন চুলটা স্পাইক করা আছে মানে ছেলেটা ছোট লোক, মানে ছেলেটার প্রতি কোনো ভেজাল, মানে প্রচুর পরিমাণে ভেজাল ভর্তি। কিন্তু ছেলেটা যদি পাতিয়ে চুল আসড়ে থাকে তার মানে ছেলেটা একদম নিঃসন্দেহে সাদামাটা ছেলে, ভালো ছেলে, তার জন্য আমরা ক্রাশ খাবো। এইবার আসি একটু শ্যামলা বর্ণ। অধিকাংশ মেয়েই ফর্সা ছেলে একদম পছন্দ করে না, বিশেষ করে ফর্সা মেয়েরা কখনো ফর্সা ছেলে একদম চায় না। কারণ দুজনের মধ্যে সম্পর্কটা যদি একদম ওভারঅল হয়ে দাঁড়ায় তখন কী হবে, একজন থাকবে আর একজন থাকবে না। তার জন্য সবসময় একটা মেয়ে চায় শ্যামলা বর্ণের ছেলে। মানে তাদের মতে শ্যামলা বর্ণের মধ্যে একটা আলাদা স্পেশালিটি থাকে যেগুলো ফর্সা ছেলেদের মধ্যে থাকে না। যার গায়ের রং যত বেশি কালো হবে তত বেশি তার মেয়ে তার প্রতি ক্রাশ খাবে। এখন ছেলেটা যদি দুধের মতন ফর্সা হয় তার মানে নিশ্চয়ই ছেলেটা মেকআপ করে এসেছে, আর ছেলেটার পিছনে অনেক লাইন আছে। আমার ওরকম ছেলে পছন্দ না, আমার সেই ছেলে পছন্দ যার পিছনে আমি লাইন দেবো, কিন্তু আমার পিছনে সবাই লাইন দেবে সেটা বড় কথা না। ছেলেটার যদি বর্ণ যদি শ্যামলা হয় মেয়ে তাড়াতাড়ি তার প্রেমে পড়ে। এখন শ্যামলা বর্ণ দেখে অনেকে ক্রাশ খায়, আর ফর্সা বর্ণ দেখে আমরা অনেক চেষ্টা করি একটু ফর্সা হওয়ার, কিন্তু ফর্সা হলেই যে সবাই প্রেমে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। একবার মেয়েদের মধ্যে ঢুকে দেখো, ফর্সা বর্ণের থেকে শ্যামলা বর্ণের প্রতি বেশি প্রেমে পড়ে, আর তার জন্য আমরা ক্রাশটা খাই। এখন শ্যামলা বর্ণ সবার সামনে নিয়ে যেতে গেলে একটু লজ্জা লাগে, কিন্তু না, একটা ফর্সা মেয়ে আর একটা শ্যামলা ছেলের মধ্যে অনেক পার্থক্য থাকে, দুজনকে সবাই মিলে দেখে। আর যদি দুটো মেয়ে আর দুটো ছেলে যদি দুটোই ফর্সা হয় কিংবা দুটোই শ্যামলা বর্ণ হয় কেউ কারোর দিকে তাকাবে না। তার জন্য একজন শ্যামলা আর একজন ফর্সা বর্ণের মেয়ের মধ্যে পার্থক্য এটাই, আর তার জন্য বেশিরভাগ মেয়েরা শ্যামলা বর্ণের প্রতি বেশি ক্রাশ খায়। এবার আসি একটু শার্ট কিংবা টি শার্ট। একটা ছেলে যদি শার্ট পরে থাকে তার মানে ছেলেটা অফিসিয়াল, বাপের অনেক টাকা আছে, নম্র ভদ্র ঘরের ছেলে, এই ছেলের প্রতি আমি ক্রাশ খাবো। কিন্তু একটা ছেলে যদি টি শার্ট পরে থাকে, একটা হিপ হপ যদি গেঞ্জি পরে থাকে তার মানে ছেলেটা লোফার, মেয়েরা ওটা দেখেই বুঝে যায়। এখন তার জন্য ক্রাশ খায় কার প্রতি, যারা শার্ট পরে থাকে। ধরো আমাদের শার্ট পরতে একদম ভালো লাগে না, কিন্তু যারা ক্রাশ খায় তাদের জন্য আমাদের শার্ট পরতে হবে। এখন আমাদের দেখেই যারা ক্রাশ খাবে তার জন্যই আমরা প্রেম করতে যাব, এটাই তো আমাদের মূল লক্ষ্য। মেয়েরা কেন ক্রাশ খায়? মেয়েরা শার্ট দেখে ক্রাশ খায়। এবার আসে একটু ভদ্র আচরণ, ভদ্র কথাবার্তা। আমাদের মতন লোফার কথাবার্তায় অনেকে ক্রাশ খায়, এটা মানা যায়। আমরা সবাই মনে করি যে ভালো ভালো কথা বললেই সবাই ক্রাশ খায়, কিন্তু না, এমন অনেক মেয়ে আছে গালিগালাজ না দিলে ক্রাশ খায় না, বলে উফ কি গালির লেভেল, মারাত্মক লেভেল। একটা ছেলে সবসময় ভদ্রভাবে রাস্তাঘাটে চলতে যায় কিন্তু তার পারিপার্শ্বিক অনেক বন্ধু বান্ধবের কারণে তারা খারাপ পথে চলে যায়, ভালো ভালো কথা তার শ্যুট করে না। এখন তার মাথা সবসময় ঠিক থাকে না তার জন্য, কিন্তু বাই চান্স যদি কোনো মেয়ে তার কোন অ্যাঙ্গেল থেকে তার ভালো লাগে সে নিজেও বুঝতে পারে না, এখন সে গালিগালাজ দিয়ে বসে, আর অপোজিট মেয়েটা তখন ভাবে যে উফ কি ক্রাশ আমার। এখন তুমি যদি আমার কথা শুনে সবাইকে গালাগাল দিতে চাও ক্রাশ খাওয়ানোর জন্য, তুমি লোকের কাছে ক্যালান খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। মেয়েদের মন কোন অ্যাঙ্গেল থেকে তোমার ভালো লাগবে তুমি নিজেও বুঝতে পারবে না। একটা ছেলে ভদ্রভাবে কথা বলছে, দূর এখনো বাড়িতে দুধ খাও নাকি, বলে তোমাকে তাড়িয়ে দেবে। কথাটা ম্যাটার করে না, মেয়েদের অ্যাঙ্গেলটা ম্যাটার করে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগবে, তাই তোমাকে সব রকম অ্যাঙ্গেলে চলতে হবে। মানে এরা এত পরিমাণে যে ক্রাশ খায় যে গরু ছাগল পর্যন্ত ঘাস এতটা খায় না। সবশেষে আমি একটাই কথা বলতে চাই, ভালো আছো, ভালো থেকো, মনে চাপ লয়ো না, ক্রাশ খাও, ফ্ল্যাট করো, সিরিয়াস হয়ো না।